ভাই প্রশ্ন করেছেন, বিবাহের শরীয়ত সম্মত বয়স কত? রাষ্ট্রীয় আইনে মেয়েদের 18 আর ছেলেদের 21 বছর, কোনটাই কোনটা আমরা মানব? এটা কি আমরা শরীয়তের নির্দেশনা মানব নাকি রাষ্ট্রীয় নির্দেশনা মানব, এটা জানাবেন ইনশাআল্লাহ। বিবাহ ইমান আমলের সেফটির অন্যতম একটি মাধ্যম, আখলাক এবং চরিত্রকে পুতু পবিত্র রাখার মহৌষধ। কিতাবুন নিকাহ সহি মুসলিমের কিতাবুন নিকাহ অধ্যায়ের শুরুতে রাসুল সাল্লাম বলছেন, ইয়া মা শারা শাবাব মানে ইস্তাতাআ মিনকুম আল বাআতা ফালিয়াতাজাওয়াজ ফা ইন্নাহু আগজুল লিল বাশর ওয়া আহসানু লিল ফারাজ ওয়া মান লাম ইস্তাতিউ ফা আলাইহি বিসুম ফা ইন্নাহু লাহু বিজা। আল্লাহ রাসুল সাল্লাম বলছেন, হে যুব সম্প্রদায়, আল্লাহ রাসুল সাল্লাম যুবকদের লক্ষ্য করে বলছেন, এটা কিন্তু আনেওয়ালা উম্মতের সমস্ত যুবকরাই কিন্তু এই মেনশনের ভিতরে অন্তর্ভুক্ত। আল্লাহ রাসুল সাল্লাম যুবকদের আহ্বান করে বলছেন, মানিস তাতা আমিন কুমুল বা আচা ফালিয়াতা জাওয়াজ, তোমাদের যাদের ওয়াসাত আছে, সামর্থ্য আছে, তোমাদের যাদের বিয়ে করার সামর্থ্য আছে, ফালিয়াতা জাওয়াজ, সে যেন বিয়ে করে নেই। ফা ইন্নাহু আগাদ্দুলিল বাসার ওয়া আহসানুল ফারাজ, কারণ বিয়েটা হচ্ছে মানুষের চক্ষুকে অবনমিত রাখার একটা মহৌষধ এবং লজ্জাস্থানকে হেফাজত করার, লজ্জাস্থানকে সংযত করার, সংবরণ করার একটা অন্যতম একটা মাধ্যম উপায়। ওয়ামাল্লাম ইস্তাতিউ, আর যে ব্যক্তি বিয়ে করার সামর্থ্য রাখে না, এটা বিয়ে করার জন্য সামর্থ্যের একটা বিষয় আছে, ফা আলাইহি বিসওম, সে যেন বেশি বেশি সিয়াম পালন করে, ফা ইন্নাহু লাহু বিজা, সিয়ামটা তার কামনা বাসনাকে দমন করবে। এখানে সামর্থ্য বলতে শারীরিক, আর্থিক ও মানসিক সবগুলোই সামিল। ছেলেদের ক্ষেত্রে যখন সে বিবাহের প্রয়োজনীয়তা অনুভব করে ও সামর্থ্য, যাকে অ্যাডাল্ট হওয়ার পর, ছেলেরা সাধারণত বালেগ হয় 15-এর মাঝামাঝি কাছাকাছি সময়ে, 15-এর পর, আর মেয়েদের বেলায় তো 9 থেকে 12-এর মধ্যে তারা অ্যাডাল্ট হয়। আমরা জানি আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুখারীর বর্ণনা অনুযায়ী আম্মাজানের বিয়ে হয়েছিল 6 কিংবা 7 বছর বয়সে, আর আম্মাজানের বাসর হয়েছিল 9 বছর বয়সে। লক্ষণীয় বিষয় হচ্ছে, আগেকার যুগের মা বোনদের খুব কম সংখ্যক 18-এর পরে বা 18 বছর পর্যন্ত পৌঁছত, বরং আরও অনেক আগেই আমাদের আগেকার মা বোনদের, আমাদের দাদিনানি যারা ছিল, এদের বিয়ে আসলে নিকাহ সম্পন্ন হয়ে যেত। সুতরাং 18 এবং মেয়েদের ক্ষেত্রে, ছেলেদের ক্ষেত্রে 21 শরীয়তের নির্ধারিত বয়স হতে পারে না। এর ফলে জেনা ব্যভিচার কিন্তু দর্শন ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, যা বর্তমানে হচ্ছে, আমরা এর বাস্তব নমুনা কিন্তু আমাদের চোখের সামনে দৃশ্যমান। সম্মানিত দর্শক, কাজী ইনশাআল্লাহ আমরা এক্ষেত্রে আমাদের আরেকটু সচেতন হওয়া উচিত, কারণ আমরা রাষ্ট্রীয় আইন যদি মানতে চাই, এখন দেখা যাচ্ছে 5 বছরের একটা মেয়েও কিন্তু বর্তমান সময়ে এই যে কামাসক্ত মানুষের থেকে আসলে মুক্ত না। স্কুল, হাই স্কুলের ছাত্রীরা, স্টুডেন্টরা, প্রাইমারি স্কুলের ছাত্রীরাও তো ধর্ষণ হচ্ছে এই দেশে। এদেশ তো একটা দর্শকদের একটা আড্ডাখানায় পরিণত হয়ে গেছে, দর্শকদের যথাযথ বিচার নেই দেশে, এবং রাষ্ট্রীয়ভাবে সংসদীয়ভাবে তারা বিল পাশ করে, আইন পাশ করে আসলে বাল্যবিবাহ হচ্ছে। বালেক হওয়ার পরে শরীয়ত যেখানে বিয়ের ব্যাপারে বৈধতা দিয়েছে এবং ওয়াসাতের বিষয়টা উল্লেখ করেছে, শারীরিক, মানসিক, আর্থিক, জৈবিক, এ সমস্তগুলো একসাথে যার মধ্যে সমন্বিত প্রয়াস পাওয়া যাবে সেই তো বিয়ে করবে, কিন্তু এখানে 18-21 আপনি লিমিট করে দিবেন, এটা তো আল্লাহ তাআলা এই রাইট আপনাকে দেয় না। কাজে আল্লাহ তাআলার আইন লঙ্ঘন করে পৃথিবীর কোনো মানুষের আইন মানা যাবে না। কাজে বিয়ের ক্ষেত্রে শরীয়ত 18 এবং 21-এর কোনো নীতি নির্ধারণী কোনো বয়স নির্ধারণ করে দেয়নি। আশা করছি বুঝতে পেরেছেন। অ্যাডাল্ট প্রাপ্ত বয়স্ক হলে এবং প্রয়োজনীয়তা অনুভব হলে, ওয়াসাত সামর্থ্য যদি থাকে, শারীরিক, আর্থিক ও মানসিক সবগুলো যদি সামিল হাল হয়, তবে বিয়ের প্রয়োজনীয়তা অনুভব হলে ছেলে হোক মেয়ে হোক দেওয়া যাবে, করানো যাবে। এখানে শরীয়তের কোনো বাধ্যবাধকতা নেই এবং বয়স এখানে লিমিট করে দেওয়া নেই। আল্লাহ তাআলা আমাদের সকলকে শরিয়া অনুযায়ী, ইসলামী শরিয়া অনুযায়ী, রাষ্ট্রীয় আইন যদি ইসলাম অনুপাতে হয়, অনুযায়ী হয়, তবে অবশ্যই আমরা মানব। যদি ইসলামের বহির্ভূত কোনো নতুন পন্থা যদি তারা অবলম্বন করে, এটাকে আমরা অবশ্যই ডিনাই করবো। আল্লাহ তাআলা আমলের তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।